Good morning, dear kids. How are you? I hope you all are well. Today our lesson, fill in the blanks. Welcome everyone to today's class. Open your book and khata. আমাদের আজকের লেসনের নাম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমাদের এই শূন্য স্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি হবে বলো তো? ই। আমরা যদি এখানে এই শূন্য স্থানে ই বসাই তাহলে এটা হয় এগ। এগ অর্থ ডিম। নাম্বার টু, E L, দেন এখানে একটা শূন্য স্থান P S A N T, এটা হচ্ছে এলিফ্যান্ট। এখানে শূন্য স্থানে কি হবে? E L, এরপরে হচ্ছে E, অর্থাৎ এই শূন্য স্থানে বলবে E। নেক্সট নাম্বার থ্রি, আই এস এইচ, এখানে কি হবে বলো তো? আমরা যদি এখানে এফ বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে ফিশ, অর্থাৎ এই খালি জায়গায় কি বসবে? এফ। নাম্বার ফোর, জি, জির পরে একটা শূন্য স্থান, তারপর এ টি, কী হবে বলো তো? এখানে হবে ও, অর্থাৎ গট। জি ও এ টি, গট। নাম্বার ফাইভ, প্রথমে একটি শূন্য স্থান, দেন পি এন, এখানে কি হবে? এই খালি ঘরে যদি আমরা এইচ বসাই তাহলে হবে হ্যান, এইচ ই এন, হ্যান। নাম্বার সিক্স, এটাতেও প্রথমে আমরা একটি শূন্য স্থান দিব, তারপর N S E C T S, এখানে যদি আমরা আই লেটারটি বসাই তাহলে কি হবে দেখো তো? ইনসেক্টস, আই এন এস ই সি টি এস, ইনসেক্টস। ইনসেক্টস অর্থ হচ্ছে পোকামাকড় বা কীট পতঙ্গ। নেক্সট নাম্বার সেভেন, এটাতেও প্রথমে আমরা একটি শূন্য স্থান দিব, দেন এ আর, তো শূন্য স্থানে কি হবে? এখানে আমরা যদি সি লেটারটি বসাই তাহলে হয়ে যাচ্ছে কার, অর্থাৎ সি এ আর, কার। নেক্সট নাম্বার এইট, এটাতেও ফার্স্টে আমরা একটি শূন্য স্থান দিলাম, E double T L E, এই শূন্য স্থানে যদি আমরা
কে লেটারটি বসাই তাহলে কি হচ্ছে দেখো তো ক্যাটল কে ই ডবল টি এল ই ক্যাটল আচ্ছা তোমরা এগুলো সবাই নোটবুকে তুলে নাও আমি এগুলো মুছে দিব মুছে দিয়ে আবার লিখব তার আগে এসো আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো একবার করে সবাই পড়ে নিই ই জি জি অর্থাৎ এগ ই ডাবল জি এগ ই এল ই পি এস এ এন টি এলিফ্যান্ট এখানে শূন্য স্থানে বসছে ই এরপর প্রথমে একটি শূন্য স্থান দেওয়া আছে শূন্য স্থানে এই যে দেখো আমি যে লেটারগুলো দিয়ে দিয়েছি শূন্য স্থানের উপরে এগুলো কিন্তু মিসিং থাকবে তোমাদেরকে পরীক্ষার খাতায় এই লেটারগুলোই কিন্তু লিখতে হবে ঠিক আছে তো তোমরা এগুলো সবাই বাসায় ভালো করে পড়বে এফ আই এস এইচ ফিশ জি ও এ টি গড এস ই এন হ্যান আই এন এস ই সি টি এস ইনসেপ্টস সি এ আর কার কে ই ডবল টি এল ই ক্যাটল তোমরা যদি স্পেলিংগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু সবাই পারবে তো তোমাদেরকে স্পেলিংগুলো ভালো করে পড়তে হবে আমি আশা করছি তোমাদের সবার লেখা হয়ে গেছে তাই আমি এগুলো মুছে দিলাম নেক্সট নাম্বার নাইন এখানেও আমরা প্রথমে একটি শূন্য স্থান দিব এরপর এন পি এই খালি ঘরে যদি আমরা এল লেটারটি বসাই তাহলে কী হয় দেখো তো ল্যাম্প এল এ এম পি ল্যাম্প একটি ওয়ার্ড হয়ে যাচ্ছে তাই না তো ল্যাম্প অর্থ হচ্ছে বাতি নাম্বার টেন এ ই আর ও একটি শূন্য স্থান দিলাম এল এ এন ই এটা কি হচ্ছে দেখো তো অ্যারোপ্লেন তাই না অ্যারোপ্লেন অর্থ হচ্ছে উড়োজাহাজ তাহলে অ্যারোপ্লেন স্পেলিংটা কি হবে এ ই আর ও পি হবে তাই না এখানে যদি আমরা এই পি লেটারটি বসাই তাহলে দেখো স্পেলিংটি সঠিক হবে এ ই আর ও পি এল এ এন ই অ্যারোপ্লেন নেক্সট নাম্বার ইলেভেন এস এইচ এখানে যদি আমরা ও বসাই তাহলে হবে শপ আবার সেমভাবে আমরা যদি এই দেখো এটা দিয়ে আমরা আরেকটি ওয়ার্ড গঠন করতে পারবো এখানে যদি আমরা আই লেটারটি বসাই তাহলে কী হবে দেখো তো শিপ একটা হচ্ছে শপ আর একটা হচ্ছে শিপ শপ অর্থ দোকান আর শিপ অর্থ জাহাজ নাম্বার থার্টিন সি এ এখানে কী হবে বলতো এখানে হবে কে এখানে কে বসালে কী হয় কেক সি এ কে ই কেক কেক তোমাদের সবার পছন্দ তাই না নাম্বার ফোরটিন এখানে আমরা প্রথমে একটি খালি ঘর দিব আই এন জি ই আর এখানে মিসিং লেটারটি কি আছে এফ এখানে যদি আমরা এফ বসাই তাহলে এটা হচ্ছে ফিঙ্গার এফ আই এন জি ই আর ফিঙ্গার নাম্বার ফিফটিন
प्रथम एक शून्य स्थान दें एस यू एम बी एखे हम टी अर्थात टी एस यू एम बी फार्म नेक्स्ट सिक्सटीन एफ एच ई आर तुम्हारा देखा तो यहाँ कि है ये हे फादर तैना फादर स्पेलिंग एफ ए टी एच ई आर फादर एखे तो हमें मिसिंग आज कौन लेटर टी टी तैना अर्थात शून्य स्थान है टी नेक्स्ट नम्बर सेवेंटीन बी ए यू एस टी ई आर হচ্ছে ডটার ডি এ ইউ জি এইচ টি ই আর অর্থাৎ এখানে মিসিং লেটার হচ্ছে জি নাম্বার এইটিন আই সি ই আইসক্রিম তাহলে আইসক্রিম স্পেলিংটি কী হবে আই সি ই আইস এরপর হচ্ছে ক্রিম সি আর ই এম আইসক্রিম অর্থাৎ এখানে মিসিং লেটার ছিল এ নেক্সট নাম্বার নাইনটিন এটা হচ্ছে বাইসাইকেল বি আই সি ওয়াই সি এল ই এখানে মিসিং লেটার ছিল সি নাম্বার টোয়েন্টি নাম্বার টোয়েন্টির প্রথমে আমরা একটি শূন্য স্থান দেব তারপর এটা কি বলতো এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের প্রথমে কী হবে ও অর্থাৎ এখানে মিসিং লেটার ছিল ও শূন্য স্থানে এখানে ও বসবে ও আর এ এন জি ই অরেঞ্জ নাম্বার টোয়েন্টি ওয়ান বি এ এটা কী হবে এটা হচ্ছে ব্যানানা বি এ এন এ এন এ এখানে মিসিং লেটার কী ছিল এন ডিয়ার কিডস আশা করি তোমরা আজকের পড়াগুলো সবাই বুঝতে পেরেছ আমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আজকে করলাম এগুলো তোমরা বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা আর বিশেষ করে তোমরা স্পেলিংগুলো যদি সবাই ভালো করে করো তাহলে কিন্তু সবাই পারবে আমি যেখান থেকেই লেটার মিসিং দিই না কেন তোমরা কিন্তু পারবে তাহলে তোমাদের প্রথমত স্পেলিংগুলো ভালো করে শিখতে হবে সেই সাথে অর্থগুলোও শিখবে Dear kids, I am finishing here today. All the best. Goodbye.